ইচ্ছে থাকলেও কর্মজীবনের ফাঁকে এর আগে কখনোই অভিনয় করা হয়ে ওঠেনি পেশায় মোটরবাইক সার্ভিসিং মেকার সুজন পালের। যদিও লকডাউনের জন্য গত এক মাসেরও বেশি সময় ধরে কর্মহীন তিনি। এই মুহূর্তে করোনা মহামারীতে সারা বিশ্বজুড়ে হাহাকার পরিস্থিতি, একই পরিস্থিতি আমাদের দেশও। এরই মাঝে টিভির পর্দায় দেখেছেন দেশের মানুষের দুর্দশার চিত্র, বিশেষ করে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে আটকে পড়া শ্রমিকদের দুর্দশা তার নজর এড়ায়নি। নিজের পরিবারের সদস্যদের মুখে দুমুঠো খাবার তুলে দেওয়ার জন্য যারা বছরের পর বছর ধরে পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে রয়েছেন, তাদের বাড়ি ফিরে আসার দৃশ্যগুলো দেখে কেঁদে উঠেছে সুজনের মন। বাড়ি ফেরার জন্য গাড়ি না পেয়ে বাধ্য হয়ে হাজার কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে পাড়ি দিচ্ছেন লক্ষ লক্ষ শ্রমিক। বাড়ি ফিরতে গিয়ে সেই সব পরিযায়ী শ্রমিকদের কতটা কঠিন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে নাটকের মাধ্যমে সেই চিত্রই তুলে ধরার চেষ্টা করছেন সুজন। তার এই নাটকের নাম শ্রমিকের দুর্ভোগ। যেহেতু লকডাউন চলছে তাই শ্রমিকের ভূমিকায় একাই অভিনয় করছেন তিনি। এই প্রথম নাটকের জন্য প্রশাসনের অনুমতি নেওয়ার চেষ্টাও করছেন সুজন। জানান, তার এই নাটকের উদ্দেশ্য পরিযায়ী শ্রমিকদের করুণ চিত্রটা মানুষের কাছে তুলে ধরা। এটা এই কারণে করছি যে আমরা যে শ্রমিকরা যারা আছে এই বাইরে তো আর সকলে যায় না, খুব অভাবে তারা না যায়, তো তারা যে এই বিপদের মধ্যে আছে সরকারিভাবে কোনো মানে রাজনীতি না করে যেন তারা হেল্প করে সেই দিকে কোনো দৃষ্টিভঙ্গি নাই। ওরা যেন এইভাবে হেঁটে হেঁটে আসতেছে, হ্যাঁ, তো ওই জায়গায় পদক্ষেপগুলো নেওয়া উচিত আর সেটা খুব তাড়াতাড়ি করা উচিত। মানে ওরা যে আটকে আছে ওদের কষ্টের জিনিসটাই তুমি তুলে ধরছো? হ্যাঁ, তুলে ধরতে চাই। কবে করবা তোমার নাটক? এটা আজকে শুরু করছি, মানে 5 থেকে 10 মিনিটের একটা নাটক করতে চাই।